বাইরে পড়েছে স্নো, আর রাত্রিবেলা আমি চিয়া সিডটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটু লেমন জুস অ্যাড করে দিয়েছি আর হট ওয়াটার। সকালবেলা এটা খেতে আমার বেশ ভালোই লাগে, আর এখন যা ঠান্ডা তার মধ্যে একটু গরম জল খেলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এটা এখন আমি খাবো, আর এরপরে আমাকে ইয়োগা ক্লাসে জয়েন করতে হবে। বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে, বাইরে সূর্যি মামার একটু একটু দেখা দিয়েছে, সবে সূর্যটা উঠতে শুরু করেছে। সকালবেলা সুন্দরভাবে সূর্য উঠেছে, মানে সূর্য তো রোজই ওঠে, কিন্তু হাতিয়ে সূর্যের আলোটা আমরা দেখতে পাচ্ছি, প্লাস কি সুন্দর স্নো পড়ছে। সকাল থেকেই খুব অল্প অল্প পড়ছিল, এখন মনে হচ্ছে একটু পড়ার পরিমাণটা বেড়ে গেছে, মানে বুঝতে পারছে ভগবান, বুঝলি, যে এখন সব বাচ্চারা স্কুলে যাবে, স্নো নিয়ে একটু ফান করবে, তাহলে একটু বেশি করে স্নো দিই, সেই জন্য বেশি স্নো পড়ছে, বুঝেছিস? উঁকিয়ে পড়ছিস কেন, কী হয়েছে? আজকে টুইটিকে অনেক কিছু পড়তে হয়েছে, কারণ হচ্ছে ওদের ক্লাসে এই উইকটা ফ্যান্সি সমস্ত জিনিসপত্র পড়তে হবে, কীসব পাজামা ডে, তারপর হচ্ছে ফ্যান্সি সোয়েটার ডে, এসব আছে। কী রে? বেল আর বোর্ডে খুব ভালো কথা তোর আছে সবই। তো যাই হোক, সেই সমস্ত পরে টরে যেতে হবে, সেই জন্য ভেতরে একটা ফ্যান্সি সোয়েটার পরেছে আর মোটা হয়ে গেছে, জ্যাকেটে চেন আটকাতে পারছে না, এমনি জ্যাকেটগুলো ভীষণ ভোটকা। তো যাই হোক, চলো, কি সুন্দর লাগছে না দূর থেকে, স্নোগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে পড়ছে। টুইটিকে জাস্ট ড্রপ করেছি, ওরে বাপরে বাপ, এত হাওয়া দিচ্ছে আমার গালের এই জায়গাগুলো না, মানে প্রচণ্ড অবশ টাইপের হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে। এমন কিছু টেম্পারেচার নেই, মাইনাসে অবশ্যই টেম্পারেচার রয়েছে, স্নোফল হয়েই যাচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে না, টুইটি স্কুলের এই জায়গাটা পুরো ফাঁকা না, সেই জন্য প্রচণ্ড হাওয়া দেয়, প্রচণ্ড। যাই হোক, চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই, মানে খুব স্পিডে হেঁটে বাড়ি যাবো, আর এত ঠান্ডা দাঁড়িয়ে থাকা, যারা হাতটা তো জ্যাকেটের পকেট থেকে আমি বেরই করতে পারছি না, তাও ওই বোর্ডটা দেখে একটা গ্লাভস পরেছি, তা সত্যি। এই গাড়িটা দিয়ে স্নো ক্লিন করে, আর এই গাড়ির ঠিক এখানটা দিয়ে কিন্তু এখন সল্ট স্প্রিঙ্কল করছে, যাতে রাস্তাটা স্লিপারি না হয়ে যায়। ব্রেকফাস্টে চিড়ে পোলাও, বয়েলড এগ, অ্যান্ড এখানে রয়েছে লিকার চা, ঠান্ডার মধ্যে এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। এখন বাইরে কি সুন্দর রোদ উঠেছে, দেখেও ভালো লাগছে বাবা, না হলে সারাক্ষণ অন্ধকার হয়ে থাকে ঘরটা, মোটেই ভালো লাগে না দেখতে। স্নো পড়ুক, ওয়েদার ঠান্ডা থাকুক, বাইরে একটু রোদ থাকলেই ভালো লাগে। এখন লাঞ্চ বানাতে যাবো, অ্যাকচুয়ালি আজকে না লাঞ্চ বানানোর খুব তাড়াটা আমার একদমই নেই, কারণ কালকে আমি আলু উচ্ছে কুমড়ো দিয়ে ভেজেছিলাম, আর সব কিছু মেশাতে গিয়ে এত বেশি হয়ে গেছে, সেটা রয়ে গেছে, সেটা আজকে খাওয়া হয়ে যাবে। আর কালকে একটু ছোলার ডালও বানিয়েছিলাম, সেটাও রয়ে গেছে, তো শুধু মাছের ঝোল করবার এয়ার ফ্রায়ারে আমার মাছটা ভাজা চলছে, লাস্ট টিপ হচ্ছে, এটা হলেই হয়ে যাবে। আর যাই হোক, শুধু মাছের ঝোল করবো তো, সেজন্য বেশি সময় লাগবে না, সেই জন্য একটু রিল্যাক্স করে নিচ্ছি, রিল্যাক্স কিছুই করছিলাম না এতক্ষণ ধরে, যে জল খাবারের যে বাসন টাসনগুলো হয়েছিলো সেগুলো ধোবো, আর তারপর হচ্ছে ডিশ ওয়াশার খালি করবো, কাজের লাইন তো এত বড় আছে, সেগুলো তো করতেই হবে, একটার পর একটা কাজ চলেই আসে, রিল্যাক্সে করার সময় সত্যিই খুব কম, কিন্তু যখনই ভাবি না একটু রান্নাটা কম করতে হবে, তখন ভেবেই আমার ভালো লাগে, উফ একটু খাটনিটা আজকে কম হবে। ডিনারের জন্য কিছু প্রিপারেশান করে রাখছি, সেজন্য এখানে কিছু ডাল আমি ভিজিয়ে রাখছি, এটা সন্ধেবেলায় রান্না করব ডিনারের জন্য। এখানে আমি এই তরকার ডাল নিয়েছি, একটুখানি এটাকে বলে হচ্ছে রাজমা নিয়েছি, এখানে রয়েছে একটুখানি ছোলা, যেটা এই যে এরকম ছোলা নিয়েছি, আর এখানে নিয়েছি ব্ল্যাক বিন, সব কিছুকে একসাথে মিশিয়ে নেবো। এখানে গ্রিন তরকার ডালের পরিমাণটাই একটু বেশি, আর সবগুলো আর বাকিগুলো সব সম পরিমাণে নিয়ে আমি মিশিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে জল সোক করে রেখে দেবো আর কি, এটা রাত্রিবেলা আমি এটা রান্না করবো। প্রান্তে গেল টুইটিকে আনতে, আমাদের লাঞ্চ টাঞ্চ অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে, আর স্নো পড়লে না এটা একটা প্লাস পয়েন্ট, কি সুন্দর রোদ উঠেছে, ঘরটা আজকে একটু আলো আলো লাগছে, না হলে এই টাইমে না পুরো ঘর দোর অন্ধকার হয়ে যায়, লাস্ট 2-3 উইকস ধরে তো এরকমই অন্ধকার অন্ধকারই ছিল, তো তাও ভালো যে আজকে একটু সকাল মানে রাত থেকেই ভালো মতো অল্প অল্প স্নো পড়ছিল, আর স্নো পড়াতে চারপাশটা একটু ক্লিয়ার হয়ে গেছে, আর সুন্দর ঝলমলে রোদ্দুর হয়ে গেছে।
টুইটি আসবে, টুইটি এসেই আজকে রেখে যাবে। প্রথমত মাছ, তারপর আবার আলু উঠছে, আবার বলবে কারণ কালকেও খেয়েছে আলু উঠছে কুমড়ো দিয়ে, সেজন্য। তো যাই হোক, চলো, প্রান্তিক তো গেছে, আসবেও। আর টুইটি আসার আগে আমি একটু কিছু কাজকর্ম এগিয়ে নিই, কারণ হচ্ছে অনেকগুলো কাজও আছে আমার অফিসে, সেগুলো করে নিই। আর টুইটি এলে টুইটির সাথে তো অনেকক্ষণ বক বক করতে হয়, ওখানে অনেকটা টাইম আমার চলে যায়, কিন্তু কাজগুলো তো করতে হবে, শেষ তো করতেই হবে। এই যে টুইটি বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছে, আজকে আর পিছনের দিকে তাকাইনি। এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ কার পার্কিং, মানে পুরো ফুটপাথ জুড়ে সব আটকে দিয়ে পার্কিং। আজকে খুব ক্লিয়ার ওয়েদার, সুন্দর রোদ্দুর, কিন্তু ঠান্ডা নিয়ে কোনো কথা হবে না, ঠান্ডা যেমন হওয়ার তেমনই আছে, এখন -6। স্নোফল হওয়ার এটা একটা অ্যাডভান্টেজ যে অ্যাটলিস্ট একটু রোদ্দুর বেরোয়, নাহলে পুরো গ্লুমি ওয়েদার থাকে, অন্ধকার। সাইড ওয়াকসগুলোতে পুরো স্নোকে গড়িয়ে দিয়েছে যাতে স্লিট না হয়, স্নো অলমোস্ট সব গলে গেছে, স্টিল কেন কিছু কিছু জায়গা আছে সেভাবে স্নো হয়নি, জমে পুরো স্লিট হয়ে গেছে, এর উপরে পা দিলেই স্লিপ খেয়ে পড়ে যাবে। টিটি, তোর ফেভারিট খাবার আজকে তো, আর এই এইটা খুলে দেখ, এটার মধ্যে দেখ কি কি বলতো, ওটা মাছ। তোর কবে থেকে প্রান্তি কে বলছে মাছ বলে আদর করছে আমাকে, ব্যাপারটা কি হলো আজকে, ঘুরে গেল কেন? ভালো লাগে না এই সূর্য ওঠেনি বোধহয় আজকে, এ কি কথা বলছে, বিড়াল বলে মাছ খাবো না, হে ভগবান, বিড়াল বলে মাছ খাবো কিন্তু চিকেন খাবো না, ওটা একটা কথা আছে যে বিড়াল বলে, বিড়াল তো মাছ খায় সবাই জানে, তবে তুই চিকেন খাবি না বলছি, হে ভগবান, এ কি হলো, এ লড়কি কা ক্যা হুয়া হে, তুই উচ্ছে দিয়ে খেয়ে নে, আমি তোমার ডালটা দিচ্ছি, উচ্ছে তো খেতেই হবে। তরকা ডালটা বানানো হয়ে গেছে, আর এখানে আটাটাও মাখা হয়ে গেছিলো, বেশ অনেকটাই হয়ে গেছে, এটা রেখে দেবো ফ্রিজে, আজকে কালকে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আর টিফিনেও টুইটিকে কালকে দিয়ে দিতে পারবো। এখন এগুলোকে জাস্ট বেলে নেবো, তাহলেই কিন্তু সুন্দর সুন্দর স্পিনাচ রুটি রেডি হয়ে যাবে, ফটাফট বেলে দিই। এই ফাঁকে টুইটিকে যে একটু সাক্ষাই দিচ্ছি, টুইটি সেটা বুঝতেও পারবে না।
টুইটি এটাকে দেখে ভীষণ এক্সাইটেড, বলছে মাম্মি আজকে তুমি আমায় গ্রিন রুটি খাওয়াবে? প্রান্তিক বলছে হ্যাঁ এখন তোর মা আমাদের গ্রিন রুটি খাওয়াবে, গ্রিন পরোটা খাওয়াবে, সব গ্রিন খাওয়াবে। আমি যে হ্যাঁ অ্যাকচুয়ালি স্পিনাচটা একটু বেশি জল দিয়ে বাটা হয়ে গেছিলো, সেই জন্য একটু বেশি আটা দিয়ে ওটা মাখতে হয়েছে। তো যাই হোক এটাকে ফটাফট বেলে ফেলি আর ফটাফট রুটি বানিয়ে নিই। প্রেশার কুকারের ঢাকনাটা জাস্ট খুলে আমি একটু কাসুরি মেথি, রোস্টেড কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি, আর এখানে আমার এই পাঁচ বিশালি ডালটা একদম রেডি হয়ে গেছে। এটার মধ্যে আমি কত কিছু মিশিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, হেলদি রুটি, ডাল আর লটস অফ স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের টেস্টি টেস্টি হেলদি হেলদি ডিনার। এই উইকটা টুইটিদের কাছে ভীষণ মজার দেয়, হ্যাঁ মানে ক্রেজি সোয়েটার পরতে হচ্ছে, ফানি সোয়েটার পরতে হচ্ছে, তারপর হ্যাঁ ফান সোয়েটার যাই হোক, তারপর বো ডে হবে, পাজামা ডে হবে, আর বৃহস্পতিবার কি একটা আছে, ফ্রাইডে, হ্যাঁ না তার আগের দিন থার্সডে, তো মনে করতে পারছে না, যাই হোক কিছু একটা ডে হবে, আবার ওদের বলে পাঠাবে কি হবে না হবে, একটা ক্রেজি হেয়ার ডে কিংবা একটা ফানি সক্স ডে এরকম একটা কিছু থাকে, বেশ মজাই কাটবে ওর, তাই না? যা তোর বউ বের কর, দেখ কোথায় আছে, বউ খুঁজে বেড়াতে হবে, তার আগে আমি ভিডিওর এডিটটা করে নি, নাহলে আমার অনেক রাত হয়ে যায়। আমাদের এখন ডিনার করা হয়ে গেছে, আমি বসে এডিট করছি, আর তুই কি ওইদিকে এই যে পড়তে বসে সারা খাটের ওপর, পড়ার টেবিলও ঘরে কিন্তু পড়তে বসবো এখানে, যেহেতু প্রান্তিক এখানে কাজ করে ওই জন্য ওইখানেই সমস্ত কিছু নিয়ে এসে বসবে, সমস্ত খাটের উপর ছড়িয়ে রেখে দিয়ে যেমন গোছাচ্ছে। তো যাই হোক ও গোছাক, কালকে আবার ও স্কুলও আছে, এই কালকে তোদের কি আবার বোর্ডে, চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এনজয় করো, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।